আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ডিএসএনএস ভর্তি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমাকে দেখছেন, মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। ডিএসএনএস কোর্সের আদি অন্ত এই ভিডিও সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি বরাবরের মতোই আপনাদের প্রিয় মুখ হেলথ অ্যাম্বাসেডার, আমি ডাক্তার সবুজ মিয়া। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অধীনে পরিচালিত ডিএসএনএস কোর্সে কি কি বিষয় পড়ানো হয় তা নিয়ে, অর্থাৎ ডিএসএনএস কোর্সের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত এই চার বছরে কোন বর্ষে কি কি বই পড়ানো হয় তা আজকের আলোচনার মূল বিষয়। আশা করি আপনারা একদম ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদের জানার এবং দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই এক নজরে দেখে নেই ডিএসএনএস কোর্সের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত এই চার বছরে মোট কতটি বই পড়ানো হয় এবং সেগুলো কি কি। ডিএসএনএস কোর্স কারিকুলামে মোট 17টি সাবজেক্ট পড়ানো হয়। এগুলো হলো প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি, অর্গানন অফ মেডিসিন, ম্যাটারি মেডিকা অ্যান্ড টিস্যু রেমেডি, হোমিওপ্যাথিক ফার্মেসি অ্যান্ড ফার্মাকোপিয়া, হোমিওপ্যাথিক ফিলোসফি, কেস টেকিং অ্যান্ড রেপার্টরি, ক্রনিক ডিজিজ, প্র্যাকটিস অফ মেডিসিন, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, বায়োলজি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, সার্জারি এবং সর্বশেষে রয়েছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। এবার দেখে নিচ্ছি এই 17টি সাবজেক্টের মধ্যে আলাদা আলাদাভাবে কোন ইয়ারে কি কি বই পড়ানো হয়। উল্লেখিত 17টি সাবজেক্টের মধ্যে প্রথম বর্ষে পড়ানো হয় মোট 5টি সাবজেক্ট, যথা প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি, অর্গানন অফ মেডিসিন, ম্যাট্রিয়া মেডিকা, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এবং বায়োলজি। প্রথম বর্ষের পর এবার দেখে নিচ্ছি দ্বিতীয় বর্ষের পঠিত বিষয়গুলো কি কি। দ্বিতীয় বর্ষের পঠিত বিষয়গুলোর মধ্যে রয়েছে অর্গানন অফ মেডিসিন, ম্যাট্রিয়া মেডিকা অ্যান্ড টিস্যু রেমেডি, হোমিওপ্যাথিক ফার্মেসি অ্যান্ড ফার্মাকোপিয়া, অ্যানাটমি, ফিজিওলজি, হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ। এই 6টি সাবজেক্ট রয়েছে দ্বিতীয় বর্ষের সিলেবাসে। দ্বিতীয় বর্ষের মতো তৃতীয় বর্ষে রয়েছে মোট 6টি সাবজেক্ট, এবার এক এক করে সেগুলো দেখে নেওয়ার পালা। অর্গানন অফ মেডিসিন, ম্যাট্রিয়া মেডিকা, হোমিওপ্যাথিক ফিলোসফি, প্যাথোলজি, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি এবং প্র্যাকটিস অফ মেডিসিন। এবং সবশেষে আমরা দেখে নিচ্ছি চতুর্থ বর্ষের সাবজেক্টগুলো। চতুর্থ বর্ষে রয়েছে ম্যাট্রিয়া মেডিকা, ক্রনিক ডিজিজ, কেস টেকিং অ্যান্ড রেপার্টরি, প্র্যাকটিস অফ মেডিসিন, সার্জারি এবং মেডিকেল জুরিসপ্রুডেন্স। এক এক করে দেখা হয়ে গেল হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি ডিএসএমএস কোর্সের চার বছরে 17টি সাবজেক্টের মধ্যে কোন বছরে কি কি বই পড়ানো হয় তা। আশা করি আপনারা যারা ডিএসএমএস কোর্সে ভর্তি হতে আগ্রহী, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে, কারণ ডিএসএমএস কোর্সের বিষয়ে এত খুঁটিনাটি আপডেট ভিডিও সচরাচর খুব একটা পাওয়া যায় না। আমরা হোমিও 24 টিভি চ্যানেলের পর্দায় হোমিওপ্যাথির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার প্রয়াস রাখি। তারই ধারাবাহিকতায় আগামী ভিডিওতে আলোচনা করব ডিএসএমএস কোর্সের এই যে সাবজেক্টগুলো পড়ানো হয় এইসব সাবজেক্টের জন্য বোর্ড অনুমোদিত বইগুলো কি কি। আজকের আলোচিত টপিক সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। তাছাড়া আজকের ভিডিওটি কেমন হয়েছে জানাতে কমেন্ট সেকশনে মতামত দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদের জানার এবং দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই চোখ রাখুন হোমিওপ্যাথি বিষয়ক বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল হোমিও 24 টিভির পর্দায়। আল্লাহ হাফেজ।